প্রচুর বহিরাগত ঢুকেছে শহরের কোনো হোটেল খালি নাই এবং সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মীয়-স্বজনের বাড়ি ভর্তি ভোট চুরির যে সংখ্যাটা সেটা আমার মনে হচ্ছে ঘনীভূত হচ্ছে একটা সংখ্যা ঘনীভূত হচ্ছে এখানে প্রচুর বহিরাগত ঢুকেছে শহরের কোনো হোটেল খালি নাই এবং সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মীয়-স্বজনের বাড়ি ভর্তি এগুলো খালি করতে হবে হোটেলগুলোকে বহিরাগত মুক্ত করতে হবে এবং একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তারা পুরো আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দৌড়ঝাঁপ শুরু করেছে এটা বন্ধ করতে হবে এতে জনমনে সংখ্যাটা আরো বাড়তেছে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে আমরা যে সংখ্যাটা করতেছিলাম ভোট চুরির যে সংখ্যাটা সেটা আমার মনে হচ্ছে ঘনীভূত হচ্ছে এখান থেকে তাদেরকে সরে আসতে হবে সরকারের দৃষ্টি দিতে হবে নির্বাচন কমিশনকে দৃষ্টি দিতে হবে আমার বিশ্বাস এটা স্থানীয় পর্যায়ে স্থানীয় যে গোয়েন্দা সংস্থা আছে তাদের অপতৎপরতা তাদেরকে বন্ধ করা উচিত সরকারের দৃষ্টি দেওয়া উচিত Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale.